হ্যালো এভরিওয়ান, আমি অনুপম আর আপনারা দেখছেন ভ্রমণ। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে বিচিত্রপুর। এই বিচিত্রপুর এখানটা, এটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। এখানটা দিয়ে আমরা প্রায় 15 মিনিটের মতন বোটে করে যাব। এখন একটা রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো আর পারলে শেয়ার করো। সাইড একটা দিস, মানে সাইড মানে যদি এক্সাক্ট ম্যাপ লোকেশন দেখাই, এই হলো বিচিত্রপুর ম্যানগ্রোভস, যেটা দীঘা থেকে প্রায় 14 কিলোমিটারের মতন রাস্তা, আর এই হলো ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যার বর্ডার। আমরা এখন এই রাস্তার মধ্য দিয়ে স্পিড বোটে করে যাচ্ছি আর এখানে গিয়ে উঠবো, দেন এই নিরিবিলি বিচে ঘোরাফেরা করবো। তো চলো কন্টিনিউ করি। বাহ, খুব সুন্দর জায়গা। বেশ এখানে গাছ ফাছ ভেঙে বেশ ভালো লাগছে। এই জায়গাটা কিন্তু এসে খুব ভালো লাগছে, কারণ এই জায়গাটা পুরো ফাঁকা বিচ, দেখলেই বোঝা যাচ্ছে পুরো ফাঁকা বিচ, দু একজন করে এসছে। আর আমাদের ওখানে ফটো সেশন চলছে, যাই ছবি, আমাকে ছবি তুলতে হবে। এখানে একটা খুব সুন্দর জিনিস দেখানোর আছে, ছোট ছোট শাঁখ দেখেছি, শামুক দেখেছি, কোনো শাঁখ থাকতে দেখি।
এগুলো সব দেখে মনে হচ্ছে আমফান ঝড়ের সময় উঠে উঠেছে। মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট, বংশফায়ারও কমপ্লিট, এরপর আমরা কাঁকড়া খাবো, দেন রিটার্ন যাবো। ম্যানগ্রোভসের গাছপালা ভাঙিস না, গাছপালা সব একটু গরম করে দাও। আমাদের ব্লগার হচ্ছে কি অনুপম স্পন্সর করছে কাঁকড়াটা। হ্যাঁ নামো নামো নিচ্ছি।